রবিবার পরশুরায় এক কর্মসূচিতে এসে বিজেপি নেতা তথা রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন আরামবাগ সাংসদ অপরূপা পোদ্দার। উল্লেখ্য, কয়েকদিন আগে খানাকুলে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে এসে শুভেন্দু অধিকারী অপরূপা পোদ্দার সম্পর্কে কিছু মন্তব্য করেছিলেন। এদিন সে প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাংসদ অপরূপা পোদ্দার বিজেপি ও শুভেন্দু অধিকারীকে তীব্র ভাষায় আক্রমণ করেন। এখন দেখুন সাংসদ এই প্রসঙ্গে কি বললেন। শুভেন্দু অধিকারী আরামবাগ আসছেন, গত কয়েকদিন আগে এসেছিলেন খানাকুলে। তিনি বলে গেছেন যে তৃণমূলের কিছু নেতা নেত্রী আছে যারা বন্যার সময় রাজনীতি করতে আসে। আমরা বললাম না, আমাদের নেত্রী যখন দিল্লির বুকে আমি যা ধর্নার পরই কলকাতায় ফিরছি, আমাকে নেত্রী ফোন করে বললেন অপরূপা তুই খানাকুল চলে যা, আমি সঙ্গে সঙ্গে দিল্লি থেকে কলকাতার এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট আমি কলকাতা থেকে ডাইরেক্ট আমি খানাকুলে পৌঁছে গেছি এবং তিন দিন পরে থেকে মানুষের মধ্যে আমরা নৌকা করে ত্রাণ পৌঁছে দিয়েছি। আপনি ঘাটাল মাস্টার প্ল্যান কেন করেননি, ঘাটাল প্লাস্টার প্ল্যানের টাকা কেন ছাড়াননি? আপনি বড় বড় কথা বলছেন, আপনারা তো কেন্দ্রে বসে বাংলার বিরুদ্ধে বঞ্চনা কেন করছেন যাতে এই গরিব খেটে খাওয়া মানুষগুলো ভাতে মারা যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সৈনিক যতদিন এই পশ্চিমবঙ্গে আছে এটা সেগুড়ে বালি। আপনি আসুন, আজ ওই ভদ্র মহিলা স্পেনে গিয়ে বাংলার মানুষের জন্য কি করে যাতে উন্নয়ন হয় সেটা করবে, তার জন্য তিনি গেছেন। কিন্তু আজকে তার পায়ে অপারেশন হয়েছে, সেখানে ইনফেকশন হয়ে গেছে, তবু বাংলার মানুষের কথা তিনি সারাক্ষণ ভাবে, এই অবস্থায় তিনি বন্যার কথা ভাবে। আর আমাদের বর্ষিয়াং নেতা আমাদের যশোদা, তিনি কিন্তু পরশুরার প্রত্যন্ত গ্রামে গিয়ে প্রত্যেক মায়ের কাছে ভাইয়ের কাছে যে ভাই দুয়ারে সরকারের মধ্যে দিয়ে তোমরা পরিষেবাটা পাচ্ছ, কিন্তু বিজেপিকে ভোট দিয়ে 2021 সালে পরশুরার মানুষ 100 দিনের টাকা থেকে বঞ্চিত হয়েছে, আবাস যোজনা থেকে বঞ্চিত হয়েছে। যদি এদের এত ক্ষমতা থাকে তাহলে এই গরিব মানুষগুলোর কেন ঘর বানিয়ে দিচ্ছে না, কেন তাদের 100 দিনের টাকা, এই গরিব মানুষগুলো কি চোর, তাহলে এদের টাকা কেন বন্ধ করে দেওয়া হচ্ছে? 24 লোকসভায় হারানোর জন্য কি বারবার শুভেন্দু অধিকারী, দেখুন 24 কি হবে সেটা বিজেপির মেন অফিসে বোঝা যাচ্ছে, কোন মন্ত্রীর ঘরে তালা মেরে দিচ্ছে, কোন পার্টি অফিসের চেয়ার ভেঙে দিচ্ছে। এখন শুভেন্দু, সুকান্ত আর দিলীপ এই তিনটে লবির মধ্যে লড়ালড়ি চুলোচুলি হচ্ছে, আর আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা মাঠে ময়দানে নেমে আমরা মানুষের পাশে বন্যার সময়ও আছি, পূজোর সময়ও আছি, আবার সমব্যথীর মতো প্রকল্পের মধ্যে দিয়ে মানুষের পাশে আছি। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট, এখানে পাবেন চাইনিজ পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক, ফোন নাম্বার 8617492616, 9732162660। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।